হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাথ শর্টকাট 2 থেকে 5 সেকেন্ডে ত্রিভুজের সংখ্যা নির্ণয়। ত্রিভুজ আমি অঙ্কন করে দিয়েছি যে এরকম জটিল কিছু ত্রিভুজের সংখ্যা কিভাবে শর্টকাটে নির্ণয় করা যায়। পরীক্ষাতে মূলত এই টাইপের গুলোই আসে, হ্যাঁ এরকমই আসে। তো আমরা এই ত্রিভুজটা নিয়ে টাইপ ভিত্তিক কিন্তু আলোচনা করব। এর আগে আমরা চারটা টাইপ ত্রিভুজের সংখ্যা নির্ণয় চারটা টাইপ করেছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। তো টাইপ 4 চারটা টাইপের মধ্যে আমরা একটু সহজ ত্রিভুজ সংখ্যা জেনেছি, কিন্তু এখন আমরা দেখ আপনারা বুঝতে পারছেন অনেক জটিল কিছু ত্রিভুজ সংখ্যা আমরা জানবো। তো আপনারা কি এই মুহূর্তে যারা লাইভে আছেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন। মূল কারণটা লাইভটি শেয়ার করলে দেখা যাচ্ছে অনেকে জানবেন, আর যারা লাইভটা পরে দেখবেন তারা অবশ্যই কমেন্ট করবেন। লাইভটা দেখার পরে অবশ্যই আপনি পজিটিভ রেস দেখা যাচ্ছে কমেন্টটা আমাদের ইনবক্সে, সরি কমেন্টে জানাই দেবেন, এবং পরবর্তী কিসের উপর ক্লাস এসেছেন সেই বিষয়টা জানালে দেখা যাচ্ছে আমরা অনেক সুন্দর করে ক্লাসটা নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা টাইপ ভিত্তিক এক এক করে সামনে এগিয়ে যাবো। আশা করি খুব উপভোগ করবেন, বেশ মজাও পাবেন। তো আমাদের এখানে টাইপ 5 এটা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। আবারও আমরা লাইভে চলে এসেছি ম্যাথ শর্টকাটের জন্য। কিভাবে টাইপ 5 এ আমরা করব দেখো, এই একটা ত্রিভুজ, এই আরেকটি ত্রিভুজ। এখন দেখেন এই ত্রিভুজগুলো কিভাবে গণনা করবেন, এটা তো খুবই সহজ। এখানে কয়টা ত্রিভুজ আছে, একটা, গুণে নেওয়া যায় তাই না? ওরকম না দেখে আনুভূমিক কয়টা রেখা আছে, এইভাবে কয়টা দাগ দেওয়া আছে সেটা গুনবো। এই যে এখানে দাগ আছে একটি, তাই এইখানে ত্রিভুজ সংখ্যা 2টি। এখানে দাগ আছে একটা, 2টা, তাহলে এখানে ত্রিভুজ সংখ্যা হচ্ছে 2টি। এভাবে যদি আমার এখানে দাগ থাকে, এরকম ভাবে আনুভূমিক ভাবে দাগ থাকে 3টা, তাহলে 1টা 2টা 3টা, ত্রিভুজ সংখ্যা হচ্ছে 3টি। আমি একটু বড় টাইপের একটা কিছু দিই, যে ওকে এরকম দেওয়া আছে। তো এরকম একটা ত্রিভুজ সংখ্যা বের করতে হবে, বারবার এইভাবে বের করা অনেক বেশি ঝামেলা, এত ঝামেলা করার দরকার নাই। যার কারণে আপনি দাগ বলবেন, এখানে দাগ আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ত্রিভুজ সংখ্যা হবে 7। ক্লিয়ার? কিভাবে 7? এটা দেখেন, এখান থেকে এই পর্যন্ত একটা ত্রিভুজ, আপনি এইটা মুছে দিলেন, 2টা মুছে দিলেন, তারপরে এই এখান থেকে এইটুকু একটা ত্রিভুজ, তারপরে আপনি এটা মুছে দিলেন, তাহলে কটা, 3টা চলে গেল। তারপরে এইখান থেকে এইটুকু একটা ত্রিভুজ, এটা মুছে দিলেন, এখান থেকে এইটুকু কয়টা, একটা ত্রিভুজ, এটা মুছে দিলেন, এখান থেকে এইটুকু একটা ত্রিভুজ, এটা মুছে দিলেন, এখান থেকে এইটুকু। এইভাবে দেখা যাচ্ছে আমরা 7টা ত্রিভুজ পাবো। বুঝে গেছে? তাহলে আমরা টাইপ 5 ক্লিয়ার? আশা করি খুব বেশ মজা পেয়েছেন, আজীবন আর কখনো ভুল হবে না। চমৎকার একটা পদ্ধতি, আমরা টাইপ 6 এ চলে যাচ্ছি। টাইপ 6টা আরো একটু ধীরে ধীরে কিন্তু জটিল হবে। ত্রিভুজের সংখ্যা আরো 2টা ক্লাস আমরা নেব, 2টা ক্লাসের মাধ্যমে মোটামুটি ত্রিভুজের সংখ্যা নির্ণয় ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আপনি একবার দেবেন, ছোট ছোট ভিডিও ভালো লাগবে। ওকে, টাইপ 6। আচ্ছা, খুব সুন্দর ত্রিভুজ আঁকানো শিখে গেছে। আচ্ছা, টাইপ 6 এ দেখেন এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভিতরে আরেকটি ত্রিভুজ, এই ত্রিভুজের ভিতরে আরেকটি ত্রিভুজ। এরকম যদি কোন ত্রিভুজের ভিতরে আরেকটি ত্রিভুজ থাকে, তাহলে ভিতরের ত্রিভুজটাকে সব সময় কয়টা ত্রিভুজ সংখ্যা, 4টা ত্রিভুজ সংখ্যা ধরতে হবে। কিভাবে আমি একটু বলি, দেখেন ভিতরে এখানে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের সাথে এই বাহুর সাথে এখানে একটা ত্রিভুজ, হ্যাঁ এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, আর মাঝখানে একটা। তার মানে এই ছোট ত্রিভুজ, কোন ত্রিভুজের ভিতরে আর একটা ছোট ত্রিভুজ থাকলে তখন এই ছোট ত্রিভুজকে কেন্দ্র করে মোট 4টা ত্রিভুজ গঠিত হচ্ছে। এটা কিন্তু সব সহজ সিস্টেম। এখন আপনাকে যদি ডিটেলস ভেঙে বোঝাতে যায় তাহলে দেখেন 1 2 3 4, তাহলে 1টা ত্রিভুজ, 2টা ত্রিভুজ, 3টা ত্রিভুজ, 4টা ত্রিভুজ। এখন আমরা হচ্ছে একটা সংখ্যা দিয়ে মোট কয়টা ত্রিভুজ পেয়েছি, 4টা।
ঠিক আছে। এখন দেখেন দুইটা সংখ্যা দিয়ে, দুইটা সংখ্যা মানে এই এক অথবা তিন দিয়ে কোন ত্রিভুজ হয় না, চতুর্ভুজ হয়ে যায়। তিন এবং চার মিলে কি কোন ত্রিভুজ হয় না, দুই এবং তিন মিলে কোন ত্রিভুজ হয় না, এক তিন হয় না। তার মানে দুইটা সংখ্যা মানে সংখ্যা মিলে আমরা কোনো ত্রিভুজ পাচ্ছি না। এখন তিনটা সংখ্যা মিলে দেখেন তো এক তিন চার কখনো ত্রিভুজ করা সম্ভব হয় না, তার মানে তিনটা সংখ্যা মিলে আমরা কোনো ত্রিভুজ পাচ্ছি না, পাচ্ছি না। এখন দেখেন এক দুই তিন চার, চারটা সংখ্যা মিলে কয়টা, একটা ত্রিভুজ। হ্যাঁ চারটা সংখ্যা, চারটা সংখ্যা মিলে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি, ঠিক আছে। এই ভিতরে যে ত্রিভুজ আছে এই ত্রিভুজকে কেন্দ্র করে চারটা পাচ্ছি, আর বাইরে সবচেয়ে বড় ত্রিভুজটা একটা, কয়টা হয়, পাঁচটা। ক্লিয়ার? এত জটিল এর ভিতরে আরো দুই তিনটা দেওয়া যাবে, আরো দুই তিনটা দিয়ে দেন ভালো হবে, এত জটিল আপাতত দেন না, এখন আমি এটাই সমাধান করি। আচ্ছা এখন দেখেন এই ছোটটাকে কেন্দ্র করে মনে করেন এটা নাই, কোনটা আঁকালাম আমি, এইটা আঁকালাম, এর ভিতরে, এর ভিতরে এটা। এখন দেখেন আমরা আগেরটাই প্রথমটাই ফিরে যাচ্ছি, এখন দেখেন এই ত্রিভুজ ছোট ত্রিভুজকে কেন্দ্র করে হ্যাঁ আমি কয়টা পাচ্ছি, চারটা। আর এর চারপাশে সবচেয়ে বড়টা কয়টা, একটা, একটা, টোটাল পাঁচটা, পাঁচটা। এখন এই মাঝখানে এটা ভুলে দাও, এটা ভুলে গেলে আচ্ছা এটা বড়টা ধরে হচ্ছে না, এই বড়টা এটা ধরে আবার ওখানে আবার হচ্ছে। দেখেন ছোটটা ধরে এইটা আমরা করলাম, ছোটটা ধরে একটা করলাম, আচ্ছা এবার ধরেন এরকম বড়টার ভিতরে, বড়টার ভিতরে আবার করব এই ত্রিভুজের জন্য কয়টা, চারটা, চারটা। আমরা পুরোটা পরে ধরবো, আগে ধরি এভাবে ধরি, পুরোটা পরে ধরি। দেখেন এরকম আছে না, যদি এই দুইটাকে ধরি, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজের চারটা, ভিতরে আরেকটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজের চারটা, এই ছোটটা ভুলে যেতে হবে। হ্যাঁ মানে এটা ভুলে যেতে, যদি এইটা ধরা হয় তাহলে চারটা, এটা ধরা হলে চারটা, একই কথা। হ্যাঁ চারটা, আর পুরোটা ধরলে একটা, আর এই পুরোটা ধরে একটা, মোট হচ্ছে নয়টা। ওকে আপনার কি